হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার আরও একটি জার্নির কথা তুলে ধরার চেষ্টা করব। আজকে আমি চট্টগ্রাম থেকে বগুড়া যাচ্ছি একটা কাজে। সো যেহেতু নাইট জার্নি হবে এবং একটা লম্বা জার্নি হবে, তাই স্লিপার বাসের কথা চিন্তা করলাম। অনেক খোঁজাখুঁজির পরে একটি বাস পেলাম যেটা বগুড়াতে যায় কক্সবাজার থেকে, এবং সেটা হচ্ছে শাহ ফতে আলির কথা যদি বলতে যাই, ওই আপনার উত্তরবঙ্গের দিকে খুবই ভালো রুটে তারা চলাচল করছে অনেক বছর যাবৎ। তো সেই জায়গাতে আমি যাচ্ছি, তাদের রিভিউ দেখলাম এবং হচ্ছে বাসের এটা দেখেই আমি এটার টিকিট করলাম 4 দিন আগে। আর এই বাসের কথা বলতে গেলে আপনাদের কী বলবো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাসটা হচ্ছে অশোকের উপরে, চেসিসের উপর যে বিল্ড করা, বাংলাদেশে এটা বিল্ড করা হয়েছে। তো সেই জায়গাতে বাংলাদেশে যে বিজনেস সুইট যে ক্লাস যেভাবে করা হয় সেইভাবে এটা করা হয়েছে। ইন্টেরিয়র ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন, যদি স্লিপারের কথা আমি যদি বলি, সেটা হচ্ছে যে নিচে হচ্ছে বিজনেস সুইটে বিজনেস ক্লাস, আর হচ্ছে আপার ক্লাসে হচ্ছে সিট। এখানে দেখতে পাচ্ছেন পানি রাখার বোতল এবং হচ্ছে জুতো রাখার স্ট্যান্ড আছে, তারপর হচ্ছে সুইচ বোর্ড আছে মোবাইল চার্জিং করার জন্য, পিলো কভার পিলো সহ দেওয়া হয়েছে আপনার রেস্ট করার জন্য, আর কার্টিনটা দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। আর ইন্টেরিয়র কথা আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে এসির যে বোর্ডগুলো আছে সুইচ বোর্ড, সেখানে কিন্তু আসলে বাসটা খুব বেশি দিন হয়নি চলাচল শুরু করেছে, কিন্তু দেখতে পেলেন যে এখানে কি অবস্থা। যাত্রী সাধারণের কিন্তু এই বিষয়গুলো একটু খেয়াল রাখা উচিত। তো আমার বাস যথারীতি চট্টগ্রামের হচ্ছে অলঙ্কার থেকে রাত হচ্ছে 10টা বাজে ছেড়ে গিয়েছে, এবং চলাপথে যাত্রাপথে আপনি দেখতে পাচ্ছি ইন্টেরিয়র যে ডিজাইন, লাইটের অবস্থা অ্যাকচুয়ালি খুবই ভালো লেগেছে, বিশেষ করে যে লাইটগুলো আছে কিছুক্ষণ পরপর চেঞ্জেস হচ্ছে। আর সিট হচ্ছে অ্যারেঞ্জমেন্টের কথা যদি আমি বলতে যাই, সেটা হলো আপনার হচ্ছে উপর হচ্ছে আপার ক্লাস, স্লিপার হচ্ছে যে বাম পাশে সিঙ্গেল, আর হচ্ছে ডান দিকে হচ্ছে ডাবল। সো এখানে হচ্ছে 15টা সিট আছে স্লিপারের, আর নিচে হচ্ছে 2x1 ফরম্যাটে আছে, সেখানে আপনি অলমোস্ট হচ্ছে প্রায় 20টির মতো আছে বসার জন্য বিজনেস সুইটে বিজনেস ক্লাস সিট পাবেন। তো সেই ক্ষেত্রে এটা করবেন, যদিও আমি আসার সময় স্লিপারের সিট পাইনি, 10 তারিখ আমি ব্যাক করেছি সেই জায়গায় হচ্ছে যে পুজোর ছুটি ছিল, যার কারণে আমি অনেক কষ্টে হচ্ছে এটা টিকিট অ্যারেঞ্জ করতে হয়েছে, তবে স্লিপার না পেয়ে আমাকে নিচে বিজনেস ক্লাসে ঘুরে আসতে হয়েছে। আপনার এক্সটেরিয়র ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন, আমরা নূরজাহানের একটা ব্রেক দিয়েছিলাম রাত্রে, তো সেই জায়গায় হচ্ছে এদের দেখতে ভালো লাগছিলো কালার, বিশেষ করে আমার বাসের কালারটা খুব ভালো লেগেছে। আর এই রুটের যদি কথা আমি বলতে হয় তাহলে সেক্ষেত্রে আমি একটু বলবো, সেটা হচ্ছে যে শাহফতে আলীর 2-4টি বাস আছে এই ব্যানারে স্লিপারে, তো তারা 2টো হচ্ছে নওগাঁ থেকে কক্সবাজার যায় এবং 2টো হচ্ছে রংপুর থেকে আপনার কক্সবাজার যায়। সো আমি যাওয়ার সময় রংপুরের গাড়িটাই চুজ করেছিলাম, আমি যেহেতু বগুড়া চার মাথায় নামবো। তো তারপর দিন সকালবেলা দেখতে পাচ্ছেন আমরা যমুনা সেতুতে যখন আমরা পদার্পণ করি তখন খুব বৃষ্টি হচ্ছিলো, চলো একটু বৃষ্টি উপভোগ করি। এবং পাশাপাশি আমরা হচ্ছে যে নাস্তার জন্য আপনার উত্তরবঙ্গে সে বিখ্যাত ফুড ভিলেজে রেস্ট নেই, তার চল একটু দেখে নেওয়া যাক। যে প্রায় 20 মিনিটের মতো সকালে আমরা একটা চারটা বেজে পেয়েছিলাম, সেখানে আপাতত জামলের রেস্টুরেন্টে নাস্তা করেছিলাম, এবং তারপরে গাড়িতে ওঠার আগে একটু বাইরে আবহাওয়া দেখছিলাম, যদিও তখন হাড়ি খুবই কম ছিল, বাট রাতের সময় যখন আমি ব্যাক করছিলাম 10 তারিখ তখন প্রচণ্ড রাশ ছিল, রাতের যেহেতু গাড়িগুলো ছিল এবং পুজোর ছুটি ছিল। তো ফুড ভিলেজ নিয়ে আসলে আমার কিছু বলার নেই, আমি গুগলে রিভিউয়ার রিভিউ করেছি, আপনার চ্যানেল দেখে নিতে পারেন গুগল রিভিউতে, ফুড ভিলেজে সার্চ করলে আপনারা অনেক অনেক পাবেন, পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে এবং তাদের খাওয়াটা মোটামুটি ভালো। আপনার আছে হাইওয়েতে যেটা হয় খাওয়ার মান থেকে তাদের দামের পরিমাণটা বেশি হয়। আর দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন সাহেব ছিলেন আমাদের, যিনি ওদিন খুব ভালো ড্রাইভ করেছেন, এবং হচ্ছে তাদের ড্যাশবোর্ড। সো ইন্টেরিয়র ক্ষেত্রে দিনের বেলা রাত্রেবেলা একরকম দেখা যায় যেটা ডে লাইট, এবং হচ্ছে দিনের বেলা আরেকরকম, এই হচ্ছে ফরম্যাট। আপনি দেখতে পাচ্ছেন ডান দিকে 1 সিঙ্গেল, এবং হচ্ছে বাম দিকে হচ্ছে আপনার পায়ে হচ্ছে ডাবল সিট, এবং উপরে আপার ক্লাস হচ্ছে স্লিপার্স অ্যাজ ইউজুয়াল
বায় ডান দিকে আমাদের হচ্ছে সিঙ্গেল এবং হচ্ছে বায় হচ্ছে ডাবল। সো যারা ডাবল কাপল ফ্যামিলি তারা অবশ্যই ডাবলটা নেবেন। আর আমি যেহেতু সিঙ্গেল ট্রাভেল করি সেক্ষেত্রে আমি অলওয়েজ স্লিপারের ক্ষেত্রে সিঙ্গেল টাইপ প্রেফার করে থাকি এবং সেভাবে চুজ করার চেষ্টা করি। তো চলতে চলতে আমরা প্রায় হচ্ছে বগুড়াতে চলে আসি, যদিও সময়টা একটু বেশি লেগেছে যাত্রা বিরতি, যেহেতু আপনার ডাবল ডেকার বাসগুলো একটা নির্দিষ্ট গতিতে চলাচল করে আপনারা জানেন খুব বেশি স্পিডে যাওয়া বা চলাচল করা উচিত না, কারণ বাংলাদেশে যে বিল কোয়ালিটি সেক্ষেত্রে বাংলাদেশের রাস্তার সাথেও কিন্তু সেটা যায় না হাই স্পিডে, আল্লাহ না করুক যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো আমি সকাল 9:30 থেকে বগুড়ার সেই চানমাথা রাস্তায় এখানে নেমে যাই, সেখানে নেমেই আমি আচ্ছা একটা হোটেলে উঠি, সেটা হচ্ছে আপনার সেঞ্চুরি হোটেল। আপনারা দেখতে পাবেন এখন চার রাস্তা মাথার একদম মোড়েই কিন্তু এটা একটা রাস্তা হচ্ছে হোটেল সেঞ্চুরি হোটেল, যদিও পুরাতন এক্সটেরিয়র বা আউটের যে আপনার ডিজাইনগুলো আছে সেটা খুবই ভালো লেগেছে, বাট তাদের রুম সার্ভিস আমার কাছে ভালো লাগেনি। যেহেতু পুরাতন হোটেল তারা চাইলে তাদের সেবাটা ধরে রাখতে পারতো, তারা আমি যেটা দেখলাম একদিন অবজার্ভ করে তারা হচ্ছে যে সেমিনার সিম্পোজিয়ামটাই বেশি ফোকাস করছে, রুম সার্ভিসের প্রতি তাদের খুব একটা ভালো না, যার ফলে আমি তারপর দিন একদিন থেকেই আমি হচ্ছে আমার রুমটা চেঞ্জ করে ফেলি। সো এটা হচ্ছে দ্বিতীয় রুম, তার আগে একটা রুম দিয়েছিল সেটা আমার খুব ভালো লাগেনি, তাই আমি এই রুমটা চলে এসেছিলাম। এরপরে আমি হচ্ছে তারপর দিনে আমার হচ্ছে নাইট স্টে করার পরে আমি আমার রুমটা চেঞ্জ করেছি। সো এটাই ছিল আমার আজকে বগুড়ার ট্যুরের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।